সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি বাঙালি স্বাদ কাহনে। আমি তোমাদের কাছে আবারও রোজকার মতো হাজির হয়ে গিয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটার নাম হচ্ছে ইডলি ডাটার বড়ির ঝাল। ইডলি ডাটার বড়ির ঝাল, তো ইডলি ডাটার বড়ির ঝাল করতে আমাদের কি কি লাগছে বলে দেবো, কিন্তু প্রথমেই বলে দেবো যাতে যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই করে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমি কত কী কী পরিমাণ দিই সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে মেনটেন করি, তোমরা একটু ওখান থেকে চেক করে নিও। তো চলো কী কী লাগছে বলে দিই। প্রথমেই লাগছে আমাদের পটল। আমি এখানে তিনটে পটলকে হালকা হালকা খোসা রেখে খুব সুন্দর করে কেটে মাঝখান দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। লাগছে ইডলির ডাটা বা লাল ডাটা, এটা আমি এখানে তিনখানা ডাটাকে খুব সুন্দর করে কেটে ছালগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। লাগছে বেগুন, আমি এখানে বেগুন নিয়েছি দুটো, এটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। লাগছে লঙ্কা কুচি, সবুজ লঙ্কা দিলে খুব সুন্দর রান্নার টেস্টটা হয়, এখানে আমি পাঁচটা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আর লাগছে আমাদের এটা হচ্ছে হলুদ, হলুদ লাগছে এখানে আমার 1 টিস্পুন। লাগছে এটা আমাদের সবজি মশলা, এটা আমার বাড়িতে তৈরি করা, এটা লাগছে 1.5 টিস্পুন। আর লাগছে চিনি, চিনি নিয়েছি 1 টিস্পুন, আর নুন নিয়েছি স্বাদ অনুসারে। আর এখানে আছে আমাদের 2 টিস্পুন জিরে আর 2 ইঞ্চি আদা কে পেস্ট করে নেওয়া। লাগছে ফোড়ন, জিরে আছে এখানে 1.5 টিস্পুন, 4টে গোলমরিচ আছে আর 1টা শুকনো লঙ্কা আছে। আর লাগছে এখানে টমেটো কুচি, আমি এখানে 1/2 টমেটোকে কুচিয়ে নিয়েছি। আর লাগছে আমাদের কুমড়ো দিয়ে যে বড়িটা হয় কলাইয়ের ডালে, সেই বড়িটা এখানে আমি 4টে বড়িকে ভেঙে নিয়েছি। তো এগুলোই আমাদের উপকরণ। তো চলো আমরা তাড়াতাড়ি করে তৈরি করে ফেলি ইডলি ডাটার বড়ির ঝাল। এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রেডিশনাল বাংলা রেসিপি, বাঙালি রেসিপি, এটা আমাদের বাড়িতে খুব হয়, তো তোমাদের সাথে সেই কারণে শেয়ার করা। চলো তাহলে দেখে নিই এটা কিভাবে আমি করব। আমরা কিন্তু এবার কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দেবো এখানে সামান্য একটু তেল, এখানে আমি 2 টিস্পুন মতন, 2 টেবিল স্পুন মতো তেল দিলাম, এটা একটুখানি গরম করে নেব। এটা কড়াইটা কিন্তু গরমই ছিল। এবার দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কাটা, এটা একটুখানি ফুটে যাক। দেখো আমাদের কিন্তু সমস্ত ফোড়নগুলো ফুটে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের বড়িটা, দিয়ে আমরা কিন্তু বড়িটাকে একটু সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেবো, একদম সামান্য, খুব একটা বেশি ভাজবো না, একটু আমরা ভেজে নেবো, তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। বড়িটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার প্রথমেই আমরা দিয়ে দেবো ইডলি ডাটাটা। এই রান্নাটায় কিন্তু সমস্ত সবজিকে একটু ভালো করে ভেজে নিতে হবে অল্প অল্প করে। দেখো আমাদের ডাটাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো, যে এগুলোকেও খুব সুন্দর করে আমি ভেজে নেবো। আমাদের পটলগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো, দিয়ে এগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নেবো। তরকারিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, সাথেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো হলুদ, সবজি মশলা আর স্বাদ অনুসারে নুন, দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নেবো। এটা কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গিয়েছে সমস্ত মশলা দিয়ে, আমি অনেকক্ষণ ধরে এটাকে কষাচ্ছি, প্রায় 5 মিনিট ধরে। এবার দিয়ে দিলাম 1 বাটি জল, দিয়ে আমি এটাকে এবার নেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, ফিরে আসতে 10 মিনিট পরে। আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমরা ঢাকনাটা খুলে নেবো, আমি দেখবো এটা কিন্তু প্রায় 60% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের বাটা মশলা, জিরে আর আদার মিশ্রণটা, আর সাথে এটাকে একটুখানি কষিয়ে নেব। দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে, আমাদের ইডলি ডাটার বড়ির ঝাল এটা কিন্তু দারুণভাবে কষা হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাকে প্রায় 5 মিনিট ধরে কষছি, কালারটা কতটা সুন্দর এসছে তোমরা দেখো, ভীষণ সুন্দর কালার এসছে এটা। এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, রেগুলার খাওয়ার জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর। মশলা কিন্তু একদমই কিচ্ছু আমি দিইনি, জাস্ট জিরে আর আদা, আর কোনো মশলা আমি কিন্তু পড়ছেই না। আমরা নুনটা কিন্তু স্বাদ অনুসারে দিচ্ছি, আর এটাই রান্না করছি আমি 2 টেবিল স্পুন মতো তেল। এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে দেখো। এবার এটাকে আমি আর 2 মিনিট একটু কষিয়ে জল দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, বাকি যে 40% সেটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো এটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু দারুণ হয়ে গিয়েছে, এটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে দেখো। ঠিক এই পর্যায়ে আমরা এবার ঢাকাটা দিয়ে দেবো, ফিরে আসছি 10 মিনিট পরে। আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমরা ঢাকনাটাকে আস্তে করে তুলে নেবো। দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, এটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। এবার আমরা এই পর্যায়ে একটু উপর থেকে চিনি দিয়ে দিলাম, এটাকে নেড়ে দেবো একটু ভালো করে, এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে, সমস্তগুলো কিন্তু গলে গিয়েছে। এবার আমরা এটাকে আরও 5 মিনিট ঢেকে দেবো যাতে চিনিটা ওর সঙ্গে মেল্ট হয়ে যায়।
ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পরে। আমাদের কিন্তু 5 মিনিট হয়ে গিয়েছে, দেখো ঝোলটা কিন্তু পুরোই একদম শুকিয়ে গিয়েছে। তো এবার আমরা এটাকে সার্ভ করে দেবো, এটাকে এবার আমরা খুব সুন্দর করে সার্ভ করে দেবো। আমাদের কিন্তু ইডলি ডাটার বড়ির ঝাল একদম রেডি। দেখো আমাদের কিন্তু ইডলি ডাটার বড়ির ঝাল একদম রেডি টু সার্ভ। এটাকে আমরা খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি লঙ্কার সাথে। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তোমরা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এটাকে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি রান্নাগুলো ভালো লেগে থাকে, আবারও বলছি, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আমি সমস্ত কিছু উপকরণ কিন্তু ডিসক্রিপশন বক্সে মেনটেন করি, তোমরা ওখান থেকে একটু চেক করে নিও। দারুণ হয়েছে কিন্তু, তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে এটাকে দেখতে। তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করো আর জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।